আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিও টাইটেল ও থামনেল দেখে আপনারা অলরেডি গেস্ট করতে পেরেছেন যে আজকে আমি আলোচনা করব গিভওয়ে নিয়ে তো আপনাদের গিভয়ে দেওয়ার পরিকল্পনা আমার দীর্ঘদিনের ছিল তো তারই ধারাবাহিকতায় আজকে ফাইনালি আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম এবং আপনারা এই গিভওয়েতে কি পাচ্ছেন এবং কিভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড থাকতেছে এই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের জন্য ভালো কিছুই থাকতেছে তো আমাদের যে গিবয়েটা আছে সেটা আপনাকে পেতে হলে বা আপনি পার্টিসিপেট করতে হলে আমার যে রেফার লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফার লিঙ্ক দেওয়া আছে এই রেফার লিংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে এবং সেটা রিয়েল অ্যাকাউন্ট হতে হবে তো এই গিবওয়েতে বাজেট রয়েছে তিনশো ডলার যেহেতু এটা ফার্স্ট গিবওয়ে আমার চ্যানেল থেকে তাই আমি এই গিবিতে তিনটা অপশন রাখতেছি সেটা হচ্ছে আপনি হয় তিনশো ডলার পাবেন নয়তোবা একটা তিনশো ডলার সমমূল্য বাজেটের একটা ফোন বা ল্যাপটপ তবে তিনশো ডলারে ল্যাপটপের কনফিগারেশন খুব একটা ভালো হবে না মোবাইল অথবা আপনি তিনশো ডলার পাবেন তবে নেক্সট যে গিবিগুলো থাকবে মানে এটা ফার্স্ট ইনশাল্লাহ নেক্সটও গিভয়ে থাকবে নেক্সট যে গিভেগুলো থাকবে এগুলোতে আপনারা যে তিনশো ডলার বা পাঁচশো ডলার যে অ্যামাউন্টটাই আমি দিই না কেন সেটা কিন্তু অ্যামাউন্ট আকারে পাবেন না এটা প্রথম গিভওয়ে তাই কিন্তু অ্যামাউন্ট আকারে দিচ্ছি কেন পাবেন না যে আমি যখন আপনাকে কোনো একটা কিছু দিব ধরনের একটা পণ্য তখন কিন্তু আপনি ওটা নিয়ে থাকতে পারবেন এবং কাউকে বলতে পারবেন যে এটা আকাশ ভাই দিয়েছে বা অমুক চ্যানেল থেকে পেয়েছি প্রথম গিভও জন্য মানিয়ে দিচ্ছি নেক্সট গিভও থেকে পাঁচশো ডলার বা চারশো ডলার আপনাদের যে কোনো প্রকার প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো গিভে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুরুতেই বললাম যে আপনাদের যে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আই কি রেফার লিঙ্ক আছে এই রেফার আপনাকে অ্যাকাউন্ট করতে হবে যদি ইতিপূর্বে আপনার কোনো আইকি অপশনে অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনার যদি ইচ্ছা থাকে আমাদের যে গি পার্টিসিপেট অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে আপনার যে পুরোনো যে অ্যাকাউন্টটা আছে এটা ডিলিট করে দিয়ে সেম এনআইডি কার্ড দিয়ে আপনি মানে জাস্ট আপনার ইমেলটা এবং ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে কিন্তু এনআইডি কার্ডের সেম যেটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা ছিল ওই এনআইডি কার্ডটা ইউজ করতে পারবেন ওর সকল ডাটা ব্যবহার করতে পারবেন শুধু ফোন নাম্বার এবং ইমেলটা আপনাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সের যে অ্যাফিলিয়েট লিংক আছে এই লিংকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আই বাটনে আমার পূর্বে যে অ্যাকাউন্ট রিলেটেড বা অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা সেটা দিয়ে রাখবো আপনারা সেই ভিডিও দেখে করে নিতে পারবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলার পর পরবর্তীতে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে ইউজার আইডি নামের একটা অপশন আছে তা ওইখানে যে নাম্বারগুলো আছে এগুলো আপনারা কপি করে হোক অথবা টাইপ করে হোক কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন ঠিক আছে সো কমেন্ট বক্সে যখন কমেন্ট করে রাখবেন এই গিবোয়ে যখন আর কি অ্যানাউন্স করা হবে এটা আপনারা পাবেন হচ্ছে ঈদুল আজাহার দ্বিতীয় দিনে ঠিক আছে আর ঈদুল আজার একদিন আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলা ক্লোজ হয়ে যাবে তো আপনারা যত তাড়াতাড়ি পারেন অ্যাকাউন্ট খুলে নেন এবং আপনারা রিয়েলে ট্রেড করলে তাহলে কিন্তু আপনি গিবেতে পার্টিসিপেট করতে পারলেন যদি আপনারা রিয়ালে না করে অনলি অ্যাকাউন্ট করে রাখেন ডেমোতে সেক্ষেত্রে কিন্তু হবে না কজ আপনারা যে ইউজার আইডিটা দেবেন এটার কিন্তু একটা ড্যাশবোর্ড আমার কাছে থাকবে যে কোন অ্যাকাউন্টে রিয়ালে ট্রেড করতেছে আর কোন অ্যাকাউন্টে ডেমোতে করতেছে তাই আপনারা চেষ্টা করবেন রিয়ালে ট্রেড করার জন্য যারা রিয়ালে করবে তারাই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করবে আর আমি এই যে কমেন্টগুলো আপনারা করবেন ইউজার আইডি এগুলোতে আপনাদের কোনো সমস্যা হবে না যে আপনার অন্য কেউ দেখলে আপনার প্রাইভেসির কোনো সমস্যা হবে না ইউজার আইডি জাস্ট আমার যে অ্যাফিলিয়েটেড যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমি জাস্ট দেখতে পারবো যে কোন ইউজার আইডিটা রিয়ালে করতেছে বা কোনটা করতেছে না তো ওই ইউজার আইডিগুলো নিয়ে আমি কিন্তু র্যান্ডমলি যে সফটওয়্যারগুলো আছে যে আপনার যে র্যান্ডমলি রেজাল্ট দেয় তো ওই ধরনের কিছু সফটওয়্যার দিয়ে আপনাদের যে কমেন্টগুলো আছে এগুলো র্যান্ডমলি কাউন্ট করে আহ যে কোনো একজন আহ ভাগ্যবান বিজয়ী সে আমাদের যে ফার্স্ট যে গিভওয়েটা আছে তার কিন্তু উইনার হতে পারবে ঠিক আছে তো একটা বিষয় আমি বলে দিই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি যে পূর্বে যে ভিডিওটা মেক করছি যেটা আই বটনে দিয়ে রেখেছি এবং ভিডিও শেষেও আমি স্ক্রিনে দিয়ে রাখবো তো এখানে একটা কথা বলি ওই ভিডিওতে আমি যদি ওটা আগে করছি রকম সময় দেখা যাচ্ছে এখনও আছে যে কিছু কিছু অ্যাকাউন্টে আপনি ডিরেক্টলি এনআইডি কার্ড আপলোড দেওয়ার অপশন কিন্তু ওখানে চলে আসবে আবার কিছু কিছু অ্যাকাউন্টে আসে না আপনি আপনার যে পার্সোনাল ডাটা আছে সবই দিলেন বাট দেখবেন যে আইডি কার্ডের আপলোড দেওয়ার অপশন নেই যদি আসে তাহলে ভালো যদি একান্তই না আসে সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আইকি অপশনে যে সাপোর্ট যে অপশনটা আছে ওইখানে লাইভ যে চ্যাট করা যায় ওই সাপোর্টে ক্লিক করে আপনি জাস্ট লিখবেন যে নিড এনআইডি কার্ড ভেরিফিকেশন লিঙ্ক এই কথাটা যখন আপনি বলবেন তখন সাথে সাথেই কিন্তু একটা লিঙ্ক তারা অটোমেটিক জেনারেট করে দেবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু পাসপোর্ট এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স আপলোড দেওয়ার অপশন পাবেন এটা একান্তই অল্টারনেট ওয়ে যদি একান্তই আপনি দেখেন নাই আমাকে অনেকে বলেন যে ভাই আমি এনআইডি কার্ডের আপলোড দেওয়ার অপশনটা পাচ্ছি না সেক্ষেত্রে আপনার এই পন্থা অবলম্বন করবেন আর যদি আপনি অ্যাকাউন্ট খুলতে খুলতে ওই প্রসেসে যদি এনআইডি কার্ড আপলোড দেওয়ার অপশন পেয়ে যান সেক্ষেত্রে আপনি সেমভাবে আপলোড দিয়ে ফেলবেন ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট করে আপনাদের যেটা মেইন কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট করার পর আপনাদের ইউজার আইডি যেটা আছে সেটা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট হতে পারে যারা ডেমোতে করবে তারা কিন্তু এখানে কাউন্ট হবে না অর্থাৎ আমি তাদের কমেন্টগুলো নিয়ে কিন্তু র্যান্ডমলি ফাইন্ড আউট করবো না যে বিজয়ীকে ঠিক আছে তাই রিয়েলে যারা করবে তারা পাবে তো এখন কথা হচ্ছে আপনারা যারা গিবে উইনার হবে একজন এখন যারা উইনার হবে না তাদের সুবিধাটা কী সো আমার যে অ্যাকাউন্ট মানে রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্ককে অ্যাকাউন্ট করে আপনার বেনিফিটগুলো কি তো আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে আপনার মূলত দুইটা বেনিফিট তার মধ্যে প্রধান সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি আমার রেফারেল অ্যাকাউন্ট করলে এখানে আমারও কিছু বেনিফিট আছে তো আমার যেহেতু কিছু বেনিফিট আছে এই জন্যই কিন্তু আমি আপনারা যারা আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আমার কাছে কিন্তু ফ্রিতে পাবেন ওই আমার রেফারেল অ্যাকাউন্ট করছেন কি না সেজন্য আমি জাস্ট আপনার ইউজার যে আইডিটা আছে এই আইডিটা দেখলেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি আমার অ্যাকাউন্ট করেছেন দেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যে কোনো ধরনের সমস্যা উইথড্র প্রবলেম বলেন ডিপোজিট প্রবলেম বলেন মানে যে কোনো ধরনের প্রবলেম আমি কিন্তু সলভ করে দেবো যদিও বা তাদের সাপোর্টে এই প্রবলেমগুলো সলভ করে দেয় তারপরেও অনেকে ইংরেজিতে দুর্বলতা থাকতে পারে বা যে প্রবলেমটা ঘটেছে সেটা সঠিকভাবে না সেক্ষেত্রে আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে এমন কি আপনাদের কোনো কারণে যদি অ্যাকাউন্ট ব্লক করে দেয় যদিও বা আইকি অপশনে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়াটা খুবই বিরল দেখা যাচ্ছে যে হয়তো বা লাখে বা হাজারে একটা দুইটা হয় তারপরেও বলতেছি যদিও অ্যাকাউন্ট ব্লক করে দেয় সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি ফিরিয়ে এনে দেয় নিশ্চয়তা দিতে পারবো যেহেতু আপনারা আমার রেফারেলিং অ্যাকাউন্ট করবেন তো এছাড়া দ্বিতীয় যে মানে সুবিধাটা আছে সেটা হচ্ছে যেহেতু আজকে থেকে আমার চ্যানেলে আমি গিভে দেয়া স্টার্ট করলাম ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে তো আপনি যদি আমার রেফারে অ্যাকাউন্ট করেন তা বারবার কিন্তু আমার রেফারে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না একটা অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি আমার যে রেফারেলের যে লিস্ট আছে সেখানে কিন্তু আপনি কাউন্ট হয়ে যাবেন অর্থাৎ পরবর্তী গি যখন অ্যানাউন্স করব তখন কিন্তু আর আপনাকে অ্যাকাউন্ট করা লাগবে না যারা অ্যাকাউন্ট করে নেই তারা করবে আর যারা ইতিপূর্বে আমার রেফারেলকে অ্যাকাউন্ট করে রেখেছে তারা কিন্তু ওই যে আপনাদের যে ইউজার আইডিটা আছে ওটা দিলেই হবে আমি কিন্তু ওটাই কাউন্ট করব ঠিক আছে তো তার মানে বারবার অ্যাকাউন্ট করার দরকার নেই এখানে একটা কথা বলে রাখি যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয় যেমন লিমিট ইস্যু সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে ব্যালেন্সটা উইড্রো দিয়ে আবার পুনরায় অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট করার জন্য আমি বারবার বলতেছি যে অ্যাকাউন্ট করার জন্য দশটা এনআইডি কার্ডের দরকার নেই যদি কোনো অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ওই এনআইডি কার্ডটা দিয়ে খুলতে পারবেন শুধু ফোন নাম্বার আর জিমেলটা চেঞ্জ করবেন ঠিক আছে মানে আমার যে এটা আছে কি আছে এখানে যদি কেউ অংশগ্রহণ করতে চান যাদের ইতি আছে তারা পুরো যে পুরনো যে অ্যাকাউন্টটা আছে এটা ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু এনআইডি কার্ডটা সেম থাকবে জাস্ট ফোন নাম্বার এবং আপনার যে জিমেলটা এটা চেঞ্জ হবে ঠিক আছে তো আমরা পরবর্তীতে গিবএ অ্যানাউন্স করব। সেটা হচ্ছে আমার যখন চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করব ইনশাআল্লাহ তখন পরবর্তীতে আমি গিবো অ্যানাউন্স করব, তখন হয়তো বা পাঁচশো ডলার বা ছয়শো ডলারের মতো আর কি প্রোডাক্ট দেওয়ার মানে ইচ্ছা আছে আপনাদের ইনশাআল্লাহ বলে রাখলাম আগেই তো অলরেডি যেহেতু সাত হাজার আছে দশ হাজার হতে সময় লাগবে না তো এই ছিল আজকের মতো আমার কাছে ট্রেডিং শিখতে আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমি মূলত দুই ভাবে একটা হচ্ছে অনলাইন ক্লাস একটা হচ্ছে কোর্স ভিডিও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স একটু চেক করেন তাহলে আমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস এবং কোর্স সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন তো এই ছিল আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ